আল্লাহ পাক বানিয়েছে কায়নাত চাচ্ছে আল্লাহকে রাজি করতে, ওর আল্লাহ চাইছে তার হাবিবকে রাজি করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছি, বল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার আল্লাহ বলছে হাবিব তোকে রাজি করব, তোকে খুশি করে ছাড়ব, তোকে খুশি করে, জোরে বল তোকে খুশি করে, এই নকটা চুরে পা দেখে পা দেখে দেখ, তোকে খুশি করে, জোরে বল তোকে খুশি করে ছাড়ব। তো আল্লাহ বলছে হাবিব তোকে খুশি করে ছাড়ব। তো আল্লাহর নবী বলছে জিব্রাইল সাক্ষী থাকো। বলে কি? বলে আল্লাহ বলেছে আমাকে খুশি করে তবে ছাড়বে, আর আমি কথা দিচ্ছি শোনো, একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি খুশি হব না। আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি খুশি, আমি খুশি, আমি খুশি হব না। জিব্রাইল তুমি সাক্ষী থাকো, তো শুনিয়েছেন সেদিন রব্বানা হাবিব তোর উম্মত যে হবে সে জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। কি বলবো রে বন্ধু, পড়ে গেছি ভোরের বেলা, তাহলে তোমাকে কোরআনের আয়াতে ধুয়ে দিতাম আল্লাহ পাক কীভাবে কোন দিক থেকে সাজিয়েছে। কোরআন ঘুরিয়ে সাজাতে শেখো, কোরআন ঘুরিয়ে সাজাতে শেখো। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব প্রথম টান শুনেলে, বলে কি? বলে 70,000 তোর উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবো। সেই হাদিস শুনেন বলে আমাদের কাছে, আমি তো হাদিস ভালো করে পড়তেই পারি না, রেডিমেড লোক, হাফেজও না, ভালো আলেমও না, এসব হচ্ছে জাইয়ে দালে, আমাদের ঘোড়ার ডিম কিছুই নাই। চলছে চলে যাচ্ছে, মুফতি আজুল মন আজুল কাশ্মীরকে চেনেন তো আপনারা সবাই, বামদ্বীপের লোক চেনেন, চেনেন না? উনি আমাকে বলেছিলেন জয়নাল বাবু, এটা কথা বলে বাবু বলে না বাবু, যার যখন চলে তখন তার মুতে বাতি জ্বলে, এরকম কথা বলার। তো বাবু তোর এখন চলে, তা না হলে আমাকে বসিয়ে রেখে তোকে দোয়া করতে বলে? তো আমার চলে তাই চলছে, তা নাহলে মাল চলে না, অচল মাল। বাবাজিরা শোনানা লালেরা জ্ঞানী জন্দা শুধু মানুষের আমার শোনাচ্ছেন বন্ধুরা, ঠান্ডা মাথায় শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দেবো। বলছে জিব্রাইল কী বললো আল্লাহ? বলে 70,000। তো বলছে একটু বাড়ানো যায় না, আমার উম্মত অনেক হবে, একটু বাড়ানো যায় না? তো জিব্রাইল বলছে না, আল্লাহ যা বলেছে ওই হবে, বাড়ানো যাবে না। আল্লাহ রসুল বলছে হাবিব, আল্লাহ রসুল বলছে জিব্রাইল একটু কোনো কায়দা করা যায় না? তো বলছে হাবিব আল্লাহর হুকুম পাল্টানো যাবে না, আর হাবিব তোমার আবদারটাকে মিস করতেও আমি জিব্রাইল পারবো না, পারবো না, পারবো না। বলছে তাহলে কী করবি বল? বলছে সে ব্যবস্থা আমি করে দেবো। বলে কি কীরকম ব্যবস্থা করে একটু বল শুনি, তাহলে জানটা ভরে। হ্যাঁ না, না শুনলে জান ভরবে, এই না শুনলে জান ভরবে? তো আল্লাহ পাকের হাবিবকে শোনাচ্ছে হাবিব একটা ব্যবস্থা করবো। বলে কি? বলে আল্লাহর হাবিব তোর 70,000 উম্মত যখন বিনা হিসাবে জান্নাতে যাবে লাইন করে দাঁড় করিয়ে দেবো, আর একটা একটা উম্মত যখন জান্নাতে যাবে বলবো হাত তেমনি উঁচো কর, ও হাতটা উঁচো করবে, দুনিয়া ওর হাত দেখবে, আর উপরে আমার ডানা দুটো পর্দা করে থাকবে, আর এক একটা উম্মতের বগলে তোলায় 70,000 করে পাস করে দেবো, পাস করে দেবো। যাচ্ছিল 70,000, এখন যাবে কত? 4,90,000। বাবাজি খবর জানো, খবর জানো, জানো না? তো আল্লাহ পাক শোনাচ্ছে বলা সৌফাইয়ীকা রব্বুকা ফাতারদ, রাজি করবো। দুনিয়া আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ আমার হাবিবকে রাজি করতে চায়। দুনিয়া আল্লাহর পিছনে ছুটে বেড়ায়, আল্লাহ তার হাবিবের পিছনে ছুটে বেড়ায়। দুনিয়া আল্লাহকে দেখতে চায়, আল্লাহ হাবিবকে ডেকে আসছে, ডেকে নিয়ে দেখতে চায়, আয় আমার কাছে আয়, আমি তোকে দেখতে চাচ্ছি, পাশে বস, তুই আমাকে দেখবি আর আমি তোকে দেখবো। আমি তো সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ জমিন থেকে আসমানে তুলে দেখতে চায়।
এ উম্মতের পোড়া কপাল নবীকে ভুলে যায়। নবী মনে আছে? নবী মনে আছে? নবী মনে আছে? নবী যদি মনে আছে তো জোয়ান কী করে দাঁড়িয়ে আছে? বলো 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 বলো, নবী মনে আছে? আর যুবক তো স্টাইল চায়, স্টাইল। হাই মাথা নিচু করে করো, মাথুর কী চায় যুবক? কী চায়? স্টাইল চায়। চুল কেমন স্টাইলে কাটলে আমাকে যেন হিরো বলে, কেন বলো? চুল কাটার স্টাইল চায়, প্যান্টের স্টাইল চায়। এই উম্মত শুনে নাও, আজ তো উম্মত খালি স্টাইল চায়, কীরকম করে অঙ্গি ভঙ্গি করে চলবো তার স্টাইল চায়। চায় না? চায় না? জোরে বলেন, চায় না? চায় না? হে মুসলমানের ছেলে, হে যুবক, নবীর স্টাইল জীবনে নিয়ে চলে এসো, পৃথিবীর সব স্টাইল তোমার পায়ের তলায়, তোমার পায়ের তলায়, তোমার পায়ের তলায়, তোমার পায়ের তলায়। বাহার জেলার লোকেরা, মেদিনীপুরের বহু ইতিহাস আমার চোখের সামনে আছে। বাপ মোড়ের মাথায় বসে কাঁদে আর কি বলে জানেন? আমার সন্তানকে আমি নিজে হাতে হত্যা করেছি, আমি হলাম, আমি হলাম খুনি, আমি খুনি, আমি খুনি, আমি খুনি। ডুকুরে ডুকুরে কাঁদে মা, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, আমার সন্তানকে আমি নিজে হাতে খুন করেছি। আদালতে বিচার হয় না, তার কোনো শাস্তি হয় না, কিন্তু বাপের চোখের পানিতে বাপ নিজেকে শাস্তি দেয় আর বলে, আব্বা রে তোকে আমি খুন করেছি রে, আমি খুন করেছি। কেমন করে স্টাইল? কেমন করে বলো 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 স্টাইল? নবীর স্টাইল ভুলে গিয়ে শয়তানের স্টাইল নিয়েছ। ছেলে এসে বলেছে বাইক কিনে দিতে হবে, ওই বাইক নেবো না, এই রকম বাইক দিতে হবে, এমন বাইক কিনে দিয়েছে। ছেলে 9 কেজি আর স্টাইলের বাইক হচ্ছে 14 কেজি, ছেলের থেকে গাড়ির ওজন বেশি। হ্যাঁ না না বলেন? বাপ দেবে না তো? মা বলছে, একটা ছেলে বলছে যখন ওর আল্লাহর শখটা মিটিয়ে দাও দাও, এই মা বাপকে পাম্প দিয়ে দিয়ে মোটরসাইকেল কিনেছে, এই বৃহস্পতিবার দিন মোটরসাইকেল কিনে দিয়েছে, আর পরের বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় কলকাতা থেকে বাইক নিয়ে আসছে পিক আপের উপরে, আর বন্ধুকে বলছে দেখ খালি কেমন টেক আপ করি, দেখ 4 চাকার তাকত দিয়ে আমাকে ফেলে পালাবে, 6 চাকার তাকত দিয়ে আমাকে ফেলে পালাবে, খালি কেমন টেক আপ করবো, দেখ টেক আপ করতে করতে চলে আসছে, কলাঘাটের ব্রিজের ওই পার থেকে টেক আপ করে এই পারে চলে এসেছে, আর খোদা টেক আপ করে দুনিয়া থেকে উপরে তুলে নিয়েছে। আল্লাহ বলছে কেমন টেক আপ করেছি দেখ। বাপ কাঞ্চার বলছে গাড়িটা কেন কিনে দিলাম, কেন কিনে দিলাম, আমি গাড়ি না কিনে দিলে তুই মরতিস না। বাপ কাঞ্চার বলছে, বাপ কাঞ্চার বলছে আমি নিজে হাতে নিজের বাচ্চাকে খুন করেছি, এমন বাপ আছে না? না বলেন আছে না? না ওই বাবাজিরা, সোনারা লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে, ভাবেন স্টাইল কার নিয়েছিলেন? খ্রিস্টানের স্টাইল কার নিয়েছিলেন? বেইমানের স্টাইল কার নিয়েছিলেন? শয়তানের। একবার ভাবেন নাই আমার নবীর স্টাইল কী ছিল? একবার দেখান নাই আপনি যে বাপ হয়ে বেটাকে নবীর স্টাইল কেমন, নবীর স্টাইল কেমন, নবীর চুল কেটেছে কেমন, নবী হেসেছে কেমন, নবী খেয়েছে কেমন, নবী চলেছে কেমন, নবী বলেছে কেমন, নবীর গোটা জীবনের স্টাইল কেমন, এটা আমি বাপ হয়ে আমার বাচ্চাকে দেখাতেই পারি না। দেখিয়েছি, দেখাতে পেরেছি, পারি নাই। নবীর স্টাইল ছেড়ে বেইমানের স্টাইলে গেছো, আর নিজে হাতে নিজের ছেলের জানাজা পড়ে দিয়েছো, এখন বসে বসে কাঞ্চার বলছো আমার ব্যাটাকে আমি নিজে হাতে খুন করে ফেলেছি। এই জন্য বলে যাচ্ছি, এ যুবক, স্টাইল যদি নিতে হয় তো ওই খোদার কাছে বলো, খোদা স্টাইল কেমন নেবো বলে দাও, কারণ স্টাইলের মালিক তুমি, আমাকে বানিয়েছো তুমি, আমাকে সাজিয়েছো তুমি, আমার যৌবন দিয়েছো তুমি, আমার মন ও মেজাজ দিয়েছো তুমি, আমার সরাটা সব কিছু সব দিয়েছো তুমি, আমার শান্তির স্টাইলটা বলে দাও তুমি, তার কাছ থেকে চেয়ে নাও, চাইবো ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা করেছে, আর শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে, আর শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে
থাকার জন্য নির্দিষ্ট একটা কাজ দিয়েছে, মুসলমানের ঘরে পাঠিয়েছে, মুসলমানের ঘরে পাঠিয়েছে, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছে, আর আখেরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছে আর সুযোগ দিয়েছে। এইরকম দয়ালু যিনি দাতা তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আমার টাইম মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় আর কেউ পায় না, এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে একবার শুনি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় এলে ফুল নরম, তার দরবারে কানা কোনা সাদা কালো, দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল্লা সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজ, অচল সচল, দুর্বল সবল, মোল্লে সব এক দল, মোল্লে কদল, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজাদগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, মরে গেলে সব বেটা কবর ডাঙ্গা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, মরার পরে নেম প্লেট সমান সমান, এখন নাম হয়েছে লাশ, এখন নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ, আমল থাকলে পাস, আর তা না হলে বলো, বলো তা না হলে, এই ক্ষমতার মালিককে? সকলে বলো মালিককে। এবার জিজ্ঞাসা করছি আল্লাহ কেমন, উত্তর দাও। সন্ধ্যা থেকে তো অনেক কিছু ধমকা ধমকা শুনলে, অনেক কিছু ঝমকাই ঝমকাই শুনলে, বলো আল্লাহ কেমন, বলো একটা কিছু বলো। যে আল্লাহকে ভালোবেসে শীতকালে ঠান্ডা পানিতে অজু করলে, যে আল্লাহকে ভালোবেসে বিবির কোল থেকে উঠে রাতের বেলা গোসল করলে, যে আল্লাহকে ভালোবেসে 15 ঘন্টা না খেয়ে উপোস থাকলে, যে আল্লাহকে ভালোবেসে বিবি বাচ্চা ফেলে রেখে আল্লাহর ঘর জায়াত করতে লক্ষ লক্ষ টাকা খরচা করলে, সেই আল্লাহটা কেমন জানে না? সে আল্লাহ কেমন? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে যে পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন সকলে, তিনি কে? বিশ্বাস, বিশ্বাস, তিনি কে? আল্লাহ। যদি তিনি আল্লাহ ছিল তো পিয়ার ডাঙাতে বউ নিয়ে কে কে যাবে হাত তোল? এই সব কিছুর মালিক যদি আল্লাহ ছিল তো এখান থেকে ছাগল গিয়ে কি করে ওই ওখানে জবাই হলো, আর নাম বললো না, বুঝলাম কেন, এখানে ছাগল খাওয়ার লোক ছিল না, ওখানে খাওয়াতো না। এটা যদি বিশ্বাস ছিল সব কিছুর মালিক আল্লাহ, তো চাদরটা ওখানে গিয়ে তড়িয়ে দিল কারা, পাগলা? এ বাহার জল্লার লোকেরা, উপরে বলো সব কিছুর মালিক আল্লাহ, আর তলায় তলায় বলো যা করি আমি একলা, কথা বলে না। কোনটা ওইটা? ওইটা সেটা বলো। এখনো তো আল্লাহর উপরেই বিশ্বাস নাই, এখনো আল্লাহর উপরেই ভালো করে বিশ্বাস নাই। জলটা কি শোনা বলে ভাই, আগে আল্লাহকে বিশ্বাস করে নাও, আল্লাহকে বিশ্বাস করে নাও। আল্লাহকে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, বলো বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, ছাগল গ্রামে খাওয়াবো ইনশাআল্লাহ, বলো চাদর দিলে গ্রামের গরিব মানুষকে দেবো ইনশাআল্লাহ, মোরগ দিলে গোড়ামের লোককে খাওয়াবো, খেয়ে কাজ পায় না দেশে, এত গরিব, এত ভিখারি, এত মিসকিন, এত এতিম, ও ছাগল নিয়ে চলে গেছে পাগল সেখানে খাওয়াতে, ভাবেন ভাবেন।
আল্লাহকে যদি পেতে হয় তাহলে আগে আল্লাহর উপরে বিশ্বাস হতে হবে, তা না হলে নয়। আল্লাহকে পেতে হলে বিশ্বাস থাকতে হবে, তা না হলে নয়। বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ, জোরে বলে রাখবেন ইনশাআল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আগের বক্তা তিনি কী কী বলেছেন আমি জানি না, যতক্ষণ আমি এক দেড় ঘন্টা আগে এসেছিলাম মসজিদে শুয়ে ঘুমিয়ে গেছি, কানে শুই নাই। লাস্টের দিকে আস্তে আস্তে রাস্তায় তিনি ইস্তেগফারের বা তাসবিহাতের কথা বলছিলেন, খুব ভালো কথা। তবে আপনাকে একটা কথা শুনিয়ে দিচ্ছি, এত বড় জলসা, এত টাকা খরচা, এত মেহনত, এত কিছু, এইসব করার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, হ্যাঁ না না। শ্রোতা বক্তা দাতা গ্রহিতা সকলের টার্গেট আল্লাহকে রাজি করা, যদি বলেন হ্যাঁ না না। তো আপনাকে জিজ্ঞাসা করছি, আল্লাহ রাজি কিসে হবে জানা হয়েছে? তাহলে কী শুনলেন সন্ধ্যা থেকে? আমি আল্লাহকে রাজি করার জন্য যে লক্ষ লক্ষ টাকা খরচা করলাম, এত সুন্দর প্যান্ডেল করলাম, এত ঝলঝলি ফুলঝুলি ফুল দিলাম, এত হ্যালোজিন এত যে লাগালাম, এত মিডিয়া ফিডিয়া সব করলাম, তো আল্লাহ কিসে রাজি হবে জানা হলো? সেই আসলটাই ফেল। এখন এই ভোরের বেলা বললে মনে থাকবে? থাকবে থাকবে, যদি আপনার মনে থাকে তো ভালো। আল্লাহর কালাম তুমি বলো, আল্লাহ কিসে রাজি হবে তুমি বলো। আল্লাহ পাক শোনাচ্ছে আমি রাজি ইসলামে, কিসে রাজি? আল-ইয়াউমা আকমালতু লাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আমি ইসলামের উপরে রাজি, কিসের উপরে? কিসের উপরে বলো? ইসলামের উপরে। তাহলে ইসলাম কার নাম? মঈনুদ্দিনের জামাইয়ের নাম তো ইসলাম, তোমরা জানো না ইসলাম কার নাম? ও ইসলাম কার নাম? মাথায় টুপি দেওয়ার নাম, মুখে দাড়ি রাখার নাম, বড় জামা পরার নাম, পাগড়ি পরার নাম? টুপি পরলে যদি ইসলাম হয় তাহলে মহাত্মা গান্ধী তো টুপি পরে, হ্যাঁ না না। পাগড়ি পরলে যদি ইসলাম হয় তো শিবাজি তো মারাত্মক পাগড়ি, বঙ্কিমেরও পাগড়ি ছোট নয়। বড় জামা পরলে যদি ইসলাম হয় তো রবীন্দ্রনাথ প্রথম নম্বর হবে, কি বলো? একদম ফার্স্ট হবে, কথা বোঝেন নাই? আর শুধু জামা পরলে যদি কি বলো আপনার ইসলাম হয় তাহলে শরৎচন্দ্রও কম যায় না, বলো? তাহলে ইসলাম কার নাম? ইসলাম এটাকে জানা দরকার ছিল মুসলমান। ইসলাম পছন্দ আমাদের? পছন্দ আমাদের? আচ্ছা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ইসলাম যদি নাই মেনে নিই তাহলে আমার কী ক্ষতি হবে? কী ক্ষতি হবে? তো কোরআনে পাকে দুটো আয়াত বলে দিচ্ছি আর দোয়া করে দিচ্ছি, কারণ সাড়ে চারটা বাজার জন্য, পাঁচটার পরে আর কথা বলা ঠিক হবে না। পাঁচটা পর্যন্ত, পাঁচটা তাহলে গেল আমার পাঁচটা। এ বাবাজি না, ফজর পড়বে না পড়বে? আল্লাহ এদের কবুল করুক, পড়বে যখন বলেছে তখন পড়। কী বললাম বলো? আমি যদি ইসলাম পছন্দ না করি তো কি হবে? আর ইসলাম কার নাম আমাকে বলে দিতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে, মামাইয়া বতাগি غير الإسلام دينا فلعيك بلا منه ইসলাম যদি তোমার পছন্দ না হয়
ইসলাম যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তোমার কোনো আমল আমার কাছে পছন্দ নয়। নামাজ রোজা হজ জাকাত সাদকা খায়রাত যা কিছু করছো করো, লোকে খুব বাহবা বলবে, কিন্তু আমি আল্লাহ পছন্দ করব না। আর আল্লাহ যদি পছন্দ না করে তো কোনো বদলা পাওয়া যাবে? বদলা পাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে মামাই ইয়াবতাগি গাইদাল ইসলামে দিনা ফালাই ইয়ুকবালা মিনহু, আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলাম তোমার কাছে যদি মর্যাদা না পায় তো তোমার কোনো আমল আমার কাছে পছন্দ নয়। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আর আল্লাহর কাছে যদি কোনো আমল আমার পছন্দ না হয় তাহলে ইনশাল্লাহ জাহান্নাম ফাইনাল হয়ে যায়, জাহান্নাম ফাইনাল হয়ে যায়। তাহলে আল্লাহর কাছে পছন্দ করাতে হলে ইসলাম আমার কাছে পছন্দ হতে হবে। এবার আপনাকে আমি বলে দিচ্ছি টুকটুক করে আয়াত করা, বলুন ইসলাম কার কার কাছে পছন্দ, আমাদের কার কার কাছে, হাত তোলেন দেখি যাদের কাছে ইসলাম পছন্দ, না হলে হাত তুলবেন না। ইসলাম যাদের কাছে পছন্দ, পছন্দ নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ আপনাকে কবুল করুক, আমাকেও কবুল করুক। আপনাদের সবাই হাত তুললেন, আমি সুবহানাল্লাহ বললাম না, নারায় তকবীর বললাম না, কেন বললাম না? আপনাদের হাত তোলাতে আমি খুশি না, কারণ আপনারা যে হাত তুলেছেন আমার দেখে মনে হলো আপনারা বুঝে হাত তোলেন নাই। বুঝে হাত তুলেছেন না? বুঝে হাত তুলেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তো, আর বুঝে না তুললে আমি এক বিন্দু খুশি না। ইসলাম আমার কাছে পছন্দ আপনারা বলেছেন, হ্যাঁ না না? পৃথিবীতে এমন কোন মাস্টার দেখেছেন আপনারা যার স্কুলে নাই কিন্তু সে মাস্টার? পাঠশালাও নাই সে মাস্টার? এরকম মাস্টার দেখেছেন? কারণ স্কুল মাস্টার পাঠশালা ছাড়া মাস্টার হয় না। মাস্টার হয়? জোরে বলেন, হয় না? তো ইসলাম কী করে পছন্দ আপনি বললেন আমি বুঝতে পারলাম না, আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি ইসলাম পছন্দ, ইসলাম পছন্দ। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনাদেরকেও রহম করুক, আর বুঝে নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জুলুমুল আল্লাহুম্মা আমিন। আমরা যারা হাত তুলে বললাম আমাদের ইসলাম পছন্দ, প্রত্যেকের বাড়ির বৌমা যারা, বিবি যারা, বরকার সঙ্গে জীবন কাটায় তারা, রোজানা তেলাওয়াত করে তারা, পাঁচ বক্তের নামাজ ঠিক টাইমে পড়ে তারা, কি করে হাত তুললাম আমি? আমি তো বুঝতে পারলাম না। আমরা যারা হাত তুললাম বাড়ির কথা, আমরা হাত তুললাম, পৃথিবীতে এমন কোন চাকরিজীবী দেখেছেন তার অফিসে টাইমের পরে তারা অফিসে যায়? একাধিক মিস্টেক হয় কিন্তু বেশিরভাগ সময় টাইমের আগে অফিসে যায়, হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না,
জীবনে আজানের আগে কতবার মসজিদে গেছেন? একবারও গেছেন বলে মনে হয়? আজান দেওয়ার পরও সময়ে মসজিদে যাই না, ইসলাম পছন্দ করি, হাত তুললাম কি করে আমি তো বুঝতেই পারলাম না। বাড়ি থেকে নামাজের আজান শুনে মসজিদে যখন যাই, তখন মাঝে মাঝে নাতিদেরকে হাত ধরে নিয়ে দাদুরা মসজিদে যাই, যায় না? যায় না, যাই তো, যাই। যাকে হাত ধরে মসজিদে নিয়ে গেছি তার কি নামাজ ফরজ হয়েছে? জোরে বলেন না। যার নামাজ ফরজ হয়েছে তাকে তো জীবনে হাত ধরে নিয়ে গেলেন না, যাকে নিয়ে যাওয়ার কথা ছিল তাকে নিয়ে গেলেন না, যার নামাজ ফরজ হয় নাই তাকে নিয়ে গেলেন আর হাত তুলে বললেন আমার ইসলাম পছন্দ। বেনামাজি বিবির বিছানায় যেতে, বেনামাজি বিবির সাথে খেতে, বেনামাজি বাচ্চাদেরকে সাথে খেতে জীবনে কোনদিন ঘৃণা করেছেন? করলেন না। ইসলাম পছন্দ করেন? আরে কাকে পছন্দ করা বলে এটাই তো আপনি জানেন না। এই পৃথিবীতে পছন্দ করে যে যাকে, সব কিছুর বিনিময়ে পেতে চায় তাকে। আপনি কি করে বললেন ইসলাম পছন্দ? চোখের সামনে আপনার জোয়ান ছেলে দাড়ি চেঁচে বাড়িয়ে আসছে, আপনি ঘৃণার সঙ্গে বলতে পারলেন না যে তোর মুখ দেখতে আমার লজ্জা লাগছে, তোকে আর বৌমাকে সমান সমান লাগছে? দাড়ি চেঁচে গিয়ে শালিকে মোনায় জিজ্ঞাসা করছে কিরকম লাগছে, এ বাহার জোলার কোনো মেয়ে বলেছে যে দুলাভাই তোমাকে দেখে পাক্কা হিজড়ে লাগছে বলেছে? তাহলে আপনি ইসলাম পছন্দ করে বলুন কি করে? পুরুষ হয়ে দাড়ি চাচে তারা, এই সমাজে হিজড়ে যারা, হিজড়ে দেখে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন, ইসলাম পছন্দ করেন? এই পৃথিবীতে একটা প্রাণী আছে যাকে দেখলে সবাই মারে, কি নাম তার? যে তাকে সেই ঢিল মারে, গিরগিটি। কি নাম বলো? গিরগিটি। এই গিরগিটিকে সবাই মারে কেন? অভিশপ্ত প্রাণী। চিহ্ন কি? চিহ্ন কি? মুহূর্তের মধ্যে রং পাল্টায়। হ্যাঁ না না, জোরে বলে তো। গিরগিটে যদি অভিশপ্ত হয় তো আমি তো কোনোভাবে কমা নয়, কারণ আমার তো সকাল বিকাল রং পাল্টায়, পাল্টায় না, পাল্টায় না।